কক্সবাজার সদরের ইসলামপুরে লবণ মিল মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে শতাধিক লবণ ব্যবসায়ী আড়তদার। চরম বিপাকে পড়েছে 150 বোট মাঝি ও হাজার হাজার বোট শ্রমিক। কারণে অকারণে দাম কমানো, ওজনী কারচুপি সহ নানান অভিযোগে অঘোষিত ধর্মঘটের ডাক দিয়েছে ইসলামপুর লবণ ব্যবসায়ী ও আড়তদার সমিতি। রবিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে ইসলামপুর লবণ মিল ঘাটে। এতে নদীতে আটকা পড়েছে 150 লবণ বোঝাই বোট। এসব বোটে হাজার হাজার মন লবণ খালাসের অপেক্ষায় রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে 150 বোট মাঝি ও হাজারো অধিক শ্রমিক। লবণ ব্যবসায়ীরা জানান, ইসলামপুর লবণ মিল মালিকরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছে। এক মন লবণে পানি মাটি বাদ দিয়ে 42 কেজি করে ওজন করার নিয়ম থাকলেও তারা 50 কেজি করে ওজন করে প্রতারিত করছে ব্যবসায়ী আড়তদারদের। বর্তমানে চট্টগ্রাম পটিয়ার চেয়ে ইসলামপুরে লবণের দাম 100 টাকা কম দামে ক্রয় করছে মিল মালিকরা, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। এটা হচ্ছে, যদি এরা দাবিটা না মানে তাহলে আমরা লবণ দেবো না, দেখি আমরা মরি কিনা বাঁচি, আমরা আর লবণ দেবো না। এটা সব আপনারা জিজ্ঞাসা করেন, এখানে আড়তদার সমিতি এবং সাধারণ পাবলিকরা আছে, 30-40 হাজার মতো লবণ আজকে উঠবে না মিলে। আমাদের দাবি দেওয়ার যদি আমরা আমাদের দাবি যদি যুক্তিসঙ্গত হয় তাহলে মানবে না কেন? এদিকে বিষয়টি সুরাহা করতে জেলা প্রশাসকের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ধর্মঘটকারীরা। তারা চাই আড়াল পরামর্শ সাবেককে রেটটা যেন মিল মালিক অঘোষিত এই ধর্মঘটের কবলে পড়েছে 150 বোটের মাঝি হাজার হাজার শ্রমিক। তারা দ্রুত বিষয়টির সমাধান চেয়েছেন। আর মালিক এখন জায়গা মজা এর বন্ধ কি তো আর এখন মালিক যদি আলোট নইলি এখন ইতারা ইয়ার সমাধান হইলি এখন আরো গরিব মানুষ আরো চুলাম মাঝে মন জ্বালি না পারিস। বোর্ডের 100 বোর্ডের মধ্যে 500 শ্রমিক আছে, 500 শ্রমিক হল বন বইটা দেখার আর চাই আর আর লবণ সুস্থভাবে যা গিয়া গেল আর লোক করবে। এ বিষয়ে ইসলামপুর লবণ মিল মালিক সমবায় সমিতির সভাপতি শামসুল আলম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবসায়িক কাজে আছেন বলে জানায়। অপরদিকে সাধারণ সম্পাদক মঞ্জুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি। নিউজ ডেস্ক, ডিটিএন।